হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? সব আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের বাকি হানওয়ার যে সিরিজটা শুরু করেছি তার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা 15 নম্বর এবং 16 নম্বর এপিসোডটা কভার করব। তো গত 14টা পর্বে কিন্তু আমরা মোটামুটি বেশ কয়েকটা ক্যারেক্টারকে দেখেছি এবং বেশ কয়েকটা ক্যারেক্টারের হয়তো ফ্যানই হয়েছি। বাট এখানে উল্লেখ্য, এই সিরিজের যে মেইন ক্যারেক্টার বাকি, সে কিন্তু এখনো আমাদেরকে ইমপ্রেস করতে পারেনি। বাট এ পর্যন্ত আমি যাদের উপর ইমপ্রেস হয়েছি তারা হচ্ছে ডোরিয়ান, দপ্প, অরচি, অলিভা। আর বাকি হানওয়ার বাবার নাম অনেক শুনেছি আমরা, বাট এখনো তার সেরকম কোনো কিছু আমরা দেখিনি, হয়তো ভবিষ্যতে দেখবো। তবে আমরা যে অলিভার ফ্যান হয়েছিলাম, আজকের পর্বে দেখার পরে হয়তো সেটা নাও থাকতে পারে। তো যাই হোক, কি আছে চলো সামনে গিয়ে দেখি। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপনটা স্কিপ করে তোমরা মূল ভিডিওতে যেতে পারো। আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে, এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। আর এই এপিসোডের শুরুতে দেখা যায় অলিভার সিকোরেস্কিকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। মানে তোমাদের নিশ্চয় মনে আছে গত পর্বে তো সিকোরেস্কিকে পেটালো অলিভিয়া। তো যাই হোক, অলিভিয়া তখন বলে তার মানে এখন বাইরে শুধুমাত্র 2 জন কয়েদি রয়েছে। আর তখন ওই পুলিশ অফিসার স্লোডা বলে, দেখো আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর এই কাজের জন্য আমরা আমাদের সবচেয়ে সেরা মানুষদের কাজে লাগিয়েছি। আর অলিভিয়া তখন বলে, তোমাদের এসব মানুষের কোনো দরকার নেই, তুমি আমাকে দেখো, আমি সব হ্যান্ডেল করে নেবো। তো এখানে স্লোডা খুব ভালো মতোই জানতো যে অলিভা কি কি করতে পারে। তবে তারপরে সে নিশ্চিত থাকতে পারছিল না, কারণ বাকি যে 2 কয়েদি রয়েছে ওরা অনেক বেশি ভয়ঙ্কর। তবে তারপরে সে অলিভাকে ধন্যবাদ দেয় সিকোরেস্কিকে ধরার জন্য। আর বাকি তখন তাকে বলে, তুমি তো অনেক বেশি স্ট্রং, আর আমি এই ধরনের মার্শাল আর্ট এর আগে কখনোই দেখিনি। আর এই কথা শুনে অলিভা করে কি বাকিকে জড়িয়ে ধরে এবং বলে, দেখো এই পৃথিবীতে ভালোবাসে আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। আর এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে আমরা পুলিশ স্টেশনের ইনফরমেশন প্রসেসিং রুমে অলিভাকে কাজ করতে দেখি। আর সে ডোয়েল সম্পর্কে, মানে ওই কয়েদি সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করছিল। আর তখনই এখানে মর্দা টাইপের একটা মহিলা পুলিশ এসে ওকে কফি দেয়। আর তখন ওই মহিলা পুলিশ ডোয়েলের ছবি দেখে বলে, ওকে দেখতেই তো বিপজ্জনক লাগছে, আমি শুনেছি ওই লোকটা নাকি টোকিওর কোন একটা জায়গায় লুকিয়ে রয়েছে। আর অলিভা তখন বলে, ও আমাদের অনেক বেশি কাছে রয়েছে। আর তখন ওই মহিলা পুলিশের কণ্ঠ পরিবর্তন হয়ে যায় এবং সে বলে, হয়তো সে তোমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, আর আনচেন্স তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। তো অলিভা তখন করিকর হাতে যে কফিটা ছিল সেটা ডোয়েলের উপর ছুরি মারার চেষ্টা করে, কিন্তু উল্টো ডোয়েল করে কি ওই কফি অলিভার চোখে ফেলে দেয়। আর তারপর সে করে কি, তার হাতে যে কোনোইতে ব্লেড থাকে, মানে আমরা তো জানি যে ডোয়েলের সারা শরীরে ব্লেড, সেই ব্লেড দিয়ে অলিভার উপর আক্রমণ করে। তো এই কারণে অলিভার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আর তারপর ডোয়েল বলেন, আমি এতক্ষণ ধরে পুলিশ স্টেশনে রয়েছি বাট কেউ বুঝতেও পারেনি। তো এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলতে চাও বিস্কিট অলিভা, নাকি আমি তোমাকে আনসেন্স বলবো, নাকি তোমাকে আমি গাইসা খগন বলবো? আর তাছাড়া যাই হোক না কেন, এর জন্য তুমি কিন্তু নিজেকে দোষী মনে করো না, কারণ তুমি প্রথম ব্যক্তি না যে আমাকে ধরতে পারেনি, আমাকে কেউ ধরতে পারেনি। তো অলিভা এখানে অনেক খুশি ছিল, সে হাসছিল। আর তারপর অলিভা করে কি, সেই রুমের দরজা লক করে দেয়। আজ পাশা খেলবো রে শাম। তো যাই হোক, অলিভা তখন বলে, আমি খুব খুশি যে তুমি আমার সামনে আমার কাছে চলে এসেছো, এখন আমাদের আর কেউ বিরক্ত করতে পারবে না, তুমি তো আমার দিনটাই ভালো করে দিলে। তো এরপর অলিভা করে কি, নিজের চুল আশ্রাতে থাকে যাতে ফাইট করার সময় ওকে ভালো দেখা যায়। আর তারপর অলিভা বলে, অনেক দিন হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে যে কেউ আমার সামনে পুরুষের মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, যদিও তুমি মেয়েদের মতো কাপড় পরে রয়েছো, তবে তারপরে তোমার ভেতরে পুরুষের সাহস রয়েছে। আর তখন ডোয়েল অলিভাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার রক্ত পড়াকে বন্ধ করলে কিভাবে? অলিভা তখন বলে, কারণ আমি অনেক বেশি শক্তিশালী, আর আমরা কিন্তু জানি অলিভার এই পাওয়ারটা রয়েছে, ওর শরীরের শক্তি দিয়ে কিন্তু রক্ত পড়া থামাতে পারে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই অলিভা আর কিছু বলার আগে ওর মাথা ঘুরে নিচে পড়ে যায়। অ্যাকচুয়ালি ডোয়েলের ব্লেডে কিন্তু আগে থেকেই হ্যালোসিনেশন লিকুইড দেওয়া ছিল, আর এটা অনেক পাওয়ারফুল। তবে তারপরে অলিভা যেহেতু অনেক বেশি শক্তিশালী, এই জন্য এটার প্রভাব একটু পরে হয়েছে। তো এরপর ডোয়েল বলে, দেখো আমাদের মতো মানুষ যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই ড্রাগটাই ব্যবহার করে, কারণ এটা ব্যবহার করলে তাদের ভেতর থেকে মৃত্যুর ভয় শেষ হয়ে যায়। আর তারপরে ডোয়েল করে কি, অলিভার উপর জোরে একটা লাথি মারে, আর এই লাথিটা সিকোরেস্কির পাঞ্চের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর তাছাড়া ডোয়েল যে
হিলটা পড়েছিল সেটার পেছনের অংশ অনেক সুচালো ছিল। আর এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম অলিভার উপরে কিন্তু শটগানের গুলিও কাজ করেনি, কিছুই হয়নি, কিন্তু এবার অলিভার কিন্তু অনেক বেশি আহত। এর কারণটা হচ্ছে ডোয়েল অনেক বেশি স্ট্রং। তো যাই হোক, এখানে অলিভার করে ডোয়েলকে এরকম লাথি মারার জন্য ধন্যবাদ জানায় এবং বলে, তোর এই লাথির কারণে আমার আবার জ্ঞান ফিরে এসেছে, ওষুধের প্রভাবটা কেটে গিয়েছে। মানে ভাই সিরিয়াসলি সব পাগল। তো যাই হোক, এরপর ডোয়েল করে তার জুতা খুলে ফুল স্পিডে অলিভার উপর আক্রমণ করে, আর এই পাঞ্চ অনেক বেশি পাওয়ারফুল ছিল, এই কারণে অলিভার নিচে পড়ে যায়। আর ডোয়েল তখন মনে করে আমি ফাইটটা জিতে গিয়েছি, কিন্তু তখন অলিভার পা ধরে এক হাত দিয়ে ঘোরাতে থাকে আর তারপর মাটিতে জোরে আছাড় মারে, আর এত জোরে আছাড় মারে যে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। তো এই কারণে অলিভার রুমের বাইরে বাকি সব মাইকা পুলিশরা চলে আসে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল শব্দটা এই রুম থেকে আসছে, যে অলিভার কি মাস্টারবেট করছে নাকি, তার জন্য কি এত শব্দ বিল্ডিং নড়ছে নাকি। তো যাই হোক, অলিভার তখন রুমের ভেতর থেকেই বলে, না না সবকিছু ঠিক আছে, আমি শুধুমাত্র চেয়ারের সাথে ধাক্কা খেয়েছি। কিন্তু ওখানে থাকা কেউ এই কথা বিশ্বাস করতে পারে না। আর অলিভার তখন তাদের সবাইকে রুমের ভেতর আসতে নিষেধ করে এবং বলে, আমি খুব একটা দরকারি কাজ করছি, প্লিজ তোমরা আমাকে ডিস্টার্ব করো না। তো এরপর পুলিশরা সেখান থেকে চলে যায়। আর এরপর অলিভার তখন ডোয়েলকে বলে, আমরা আবারও একা হয়ে গিয়েছি, কেউ আমাদের এই ফাইটে ডিস্টার্ব করতে পারবে না। তো ডোয়েলও ফাইট করার জন্য দাঁড়ানোর চেষ্টা করে, তবে দাঁড়াতে বেশি সময় লাগার কারণে অলিভার ওকে কলার ধরে উপরে তোলে। কিন্তু তখন আমরা দেখতে পাই অলিভার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ আমরা জানি ডোয়েলের কলারেও কিন্তু ব্লেড থাকে। তো এরপর ডোয়েল করে কি, অলিভার মুখে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মারে আর তারপর সে অলিভার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং একটানা মারতে থাকে। আর মারতে মারতে ডোয়েল অলিভারকে মাটিতেই ফেলে দেয়, আর তারপর অলিভার সেই ছুরি বের করে আবারও তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এদিকে স্লোডা করে কি, গোকে শিবু কাওয়াকে নিয়ে অলিভার রুমে চলে আসে। আর গোকে শিবু কাওয়াকে কি চিনতে পেরেছো? ও যেটা শৈলে চা ফেলে দিয়েছিল এর আগে দেখেছিলাম, তারপর বাকির সাথেও তো মনে হয় ছিল আর কি, 2-1 লড়াই করলো। আর এই গোকে শিবু কাওয়া কিন্তু খুবই খুবই পাওয়ারফুল, তোমার কল্পনার বাইরে পাওয়ারফুল। তো যাই হোক, ওরা যখন দরজা খুলে দেখতে পায় রুমের অবস্থা খুব খারাপ, আর ডোয়েলও ততক্ষণে এখান থেকে রুম থেকে পালিয়ে গিয়েছে। তো রুমের অবস্থা দেখে স্লোডা বলে, এখানে কি করছিলে? আর অলিভার তখন উল্টো বলে, তোমাদের মহিলা পুলিশের দোষ, তুমি তোমাদের মহিলা পুলিশদের কি শেখাও, ও আমার সাথে খালি একটু ভালো মতো কথা বলেছে, তারপর আমাকে ছুরি মেরেছে, উল্টে ফেলে দিয়েছে, লাথি মেরেছে, আমার বিচি গালিয়ে দিয়েছে। তো অলিভার এই অবস্থা দেখে বুঝতে পারে যে এখানে ডোয়েল এসেছিল। আর স্লোডা বলে, তুমি কি ঠিক আছো? অলিভার বলে, আরে না, এটা তো কিছুই না। আর তারপর স্লোডা খেয়াল করে যে ডোয়েল অলিভারকে মেরে উপরের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু সিরিয়াসলি ডোয়েলের যে বড় দেহ ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেল কিভাবে? তবে বুঝতে হবে এটা এনিমি লজিক। তো যাই হোক, অলিভার কিন্তু শিবুকাকে দেখে চিনতে পারে এবং জানে যে সে শিবুকা ডোজোর মাস্টার এবং তার একটা স্পেশাল ট্রিক্স রয়েছে যেটাকে আইকি বলা হয়। আর এটা এমন একটা ট্রিক্স যেটা চোখের পলকে এমন কিছু করে ফেলে যেটাকে কল্পনাও করতে পারে না, মানে চোখও রেসপন্স করতে পারে না, তারা দেখতে পারে না। আর সেই পুলিশ স্টেশনে এসে সে কারণে সে পুলিশদের জুডো শেখাচ্ছে যাতে সন্ত্রাসীদের ধরতে সুবিধা হয়। তো অলিভার তখন বলে, মাস্টার আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, আমি শুনেছি আমাদের পিওর মাসল নাকি আপনার আইকি মার্শাল আর্টের সামনে টিকতে পারবে না, তবে তখন কি হবে যদি তার মাসল আমার মতো শক্তিশালী হয়? তো শিবুকা বলে, ঠিক আছে তাহলে এটা প্র্যাকটিক্যালি করে দেখি। তো স্লোরা তখন অনেক টেনশনে পড়ে যায়, কারণ অলিভার মাসল তো অনেক বেশি আর শিবুকা তো সাইজে একবারে ছোট, তার উপর এখানে যদি মারামারি শুরু করে। কিন্তু বুঝতে হবে শিবুকা তো শিবুকাই। তো তারা দুজনে হ্যান্ডশেক করে, তো অলিভার তো অনেক জোরে শিবুকার হাত চেপে ধরে। কিন্তু একটু পরে আমরা দেখি শিবুকা অলিভাকে উল্টে মাটিতে ফেলে দিয়েছে, আর তারপর শিবুকা বা স্লোরাকে বলে, দেখো তুমি যদি অলিভাকে এখন গ্রেপ্তার করতে চাও তাহলে এখনই করো। সিরিয়াসলি ভাই, অলিভাকে এই দেশে আনা হলো হচ্ছে কয়েদিদের ধরানোর জন্য, উল্টে অলিভাকে গ্রেপ্তার করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি ডোয়েল তো অলিভার পাওয়ার দেখে অনেক বেশি ইম্প্রেসড হয়ে গেছে যে ওই শালার অলিভা এত পাওয়ার। আর এরপর আমরা দেখতে পাবো একটা চলন্ত ট্রেনকে ধরে কোন একটা জায়গায় যাচ্ছে, আর এটা দেখে ওই ট্রেনের সবাই তো মনে করে ভয় পেয়ে গিয়েছে। আর এদিকে আবার আমাদের পুলিশ স্টেশনে শিবুকা আর অলিভাকে দেখানো হয়, আর অলিভা তো ডাইরেক্ট হার মেনেই নিয়েছে। কিন্তু যেতে যেতে ওরা জুডো ট্রেনিং এর রুমের সামনে চলে আসে। তো অলিভা তখন বলে, আমি কখনো জুডো ট্রাই করিনি, কিন্তু আমি খুব কনফিডেন্ট, আমি যদি 2-3 সময় দিই আমি গোল্ড মেডেল পেয়ে যাবো। তো এটা শুনে স্লোরা করে কাউকে রুমের মধ্যে নিয়ে যায়, আর স্লোরা তখন সবাইকে বলে অলিভা একবার এটা ট্রাই করতে চায়। তো এরপর সবচেয়ে বড় সাইজের ইউনিফর্মটা অলিভাকে দেওয়া হয়, সেটাও ছোট হচ্ছিল অলিভার। তো এই কারণে অলিভা করে কি সেই ইউনিফর্মটা একটু ছেড়ে, আর ওর বডির মাসল দেখে এখানে সবাই তো অবাক হয়ে যায়। আর স্লোরা তখন বলে, আমার মনে হয় না একদিনের মধ্যে তুমি 5th লেভেলে পৌঁছতে পারবে, কারণ তোমাকে প্রথমে অফিসিয়াল টেস্টগুলো পাস করতে হবে, আর এই টেস্টগুলো শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, বুদ্ধিও খাটাতে হবে। তো এই কারণে সবাই অলিভার উপর হাসতে থাকে। আর তারপর অলিভার সাথে প্র্যাকটিস করার জন্য যে আসে সে অলিভার পাওয়ার দেখে তো মুতে দেয়, মানে সবাই অবাক হয়ে যায়। তো অলিভার তখন ওকে তুলে মাটিতে আছাড় মারে, আর তারপর অলিভার সামনে উঠতে চাইতেও বড় সাইজের একজন চলে আসে যার মাসল অনেক বেশি ছিল, কিন্তু সেও অলিভার সামনে 1 সেকেন্ডও টিকতে পারে না। আর তাকে হারানোর সময় অলিভার স্লোটাকে বলে, আচ্ছা আমি যদি সবাইকে হারিয়ে দিই তাহলে আমাকে প্লিজ ব্ল্যাক বেল্ট দেবে, বলো আমি ব্ল্যাক বেল্ট দেবে। আর এখানেই এপিসোড নাম্বার 15 শেষ হয়ে যায়। তো এপিসোড নাম্বার 16 শুরুতে আমরা দেখতে পাই অলিভার স্লোটাকে বলে, আমি যদি সবাইকে হারিয়ে দিই তাহলে তো অবশ্যই আমাকে ব্ল্যাক বেল্ট দেবে, তাই না? ব্ল্যাক বেল্ট কিন্তু দিতেই হবে। তো এরপর অলিভার তার 2 হাত ব্যবহার করার বদলে 1 হাত ব্যবহার করে ওকে ঘোরাতে থাকে এবং ঘোরাতে ঘোরাতে ছাদে ছুঁড়ে মারে। কিন্তু স্লোটা তখন বলে, এগুলোকে গণ্য করা হবে না, কারণ তুমি তোমার শত্রুদের ছেড়ে দেবে, তার মানে তুমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে, আর এটা হলো সবচেয়ে বেশি দরকারি। তুমি যার সাথে ফাইট করছো তাকে একদম হারিয়ে দিতে হবে, আর এটাই জুডোর বেসিক। তো অলিভার তখন তার কথা মেনে নেয় না চাইতো এবং বলে, চলো আবার শুরু করি। আর এই কথা শুনে সেই
ফাইটার তো ভয় পেয়ে যায় যে আবারও, তবে তারপরেও অলিভার সামনে সে সাহস করে দাঁড়ানোর চেষ্টা করে, কারণ এখন ফাইট ছাড়া তো আর কোনো উপায় নেই। আর যদিও অনেক ভয় পেয়েছিল তবে তারপরে সে অলিভাকে উল্টে ফেলার চেষ্টা করে, আর সেখানে অনেক চেষ্টা করেও সে অলিভাকে জায়গা থেকে নড়াতেই পারে না। আর অলিভাকে যখন ও টানছিল তখন তার মনে হচ্ছিল সে অ্যামাজনের বড় বড় দুটা গাছকে উপড়ে ফেলার চেষ্টা করছে, মানে এত শক্তি অলিভার। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অলিভার শুধুমাত্র একটা হাত দিয়ে ওকে উল্টা আছাড় মারে, আর এবারেও সবাই আরো অবাক হয়ে এটা দেখছিল। তো এরপর অলিভার সেখানে থেকে সবাইকে এক এক করে মারতে থাকে। এটা দেখে শিবুকা অনেক বিরক্ত হয়ে যায় যে এটা টাইম ওয়েস্ট হচ্ছে, এবং শিবুকা বলে স্লোডাকে, ভাই ওকে ব্ল্যাক বেল্টটা দিয়ে দাও, তো আমার এত টাইম নেই এখানে থাকার। আর অলিভার তখন বলে, হ্যাঁ এই জিনিসটা অনেক বোরিং হয়ে যাচ্ছে, আমাকে ব্ল্যাক বেল্ট দিয়েই দাও, আমার এই মারামারি করতে আর ভালো লাগছে না। তো শিবুকা তখন বলে, আচ্ছা তুমি যদি অলিভার বিরক্ত হও তাহলে আমি আসি আমার সাথে ফাইট করো। তো যাই হোক, এরপর শিবুকা যায়, আমরা দেখতে পাই অলিভার শিবুকাকে তুলে আছাড় মারার চেষ্টা করে, বাট শিবুকা এটা ড্রস করে দেয়। কিন্তু তখনই অলিভা বলে, আমার ব্ল্যাক বেল্ট লাগবে না, আমার ব্ল্যাক বেল্ট লাগবে না। সবাই বুঝতে পারছিল না ঘটনা কি হয়েছে। আর তখন অলিভা করে কি, সবাইকে নিজের হাত দেখায়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ অলরেডি গোকি শিবুকা অলিভার হাত মুচড়ে ভেঙে দিয়েছে, যেটা কার চোখেও পড়েনি, চিন্তা করো। তো এর জন্যই অলিভার ব্ল্যাক বেল্ট চায় না, বলে আমার ব্ল্যাক বেল্ট লাগবে না, কারণ ব্ল্যাক বেল্ট যদি নিতে যায় তাকে আবারও শিবুকার সাথে ফাইট করতে হবে, যেটা পসিবলই না। তবে তারপরে শিবুকা করে কি, অলিভাকে ব্ল্যাক বেল্টটা দিয়ে দেয়, গিফট করে। আর এরপর আমাদের অপরিচিত একজনকে দেখানো হয়, যার নাম হচ্ছে শিনোগি, আর সে একজন আন্ডারগ্রাউন্ড অ্যারেনার ফাইটার, আর সে শিনোগি স্টাইল ফাইটারের ইউজার। এর সাথে সে সেনকিকি ক্যারাটে ব্যবহার করে, মানে এগুলো আমাদের এত জানার দরকার নেই। জিনিসটা মনে করো অনেকটা জুজুৎসু কাইজেনের যে বিভিন্ন তোমার ওই অমুক জাদু তমুক জুজুৎসু ছিল এরকম একটা কিছু, এত কিছু আমাদের মুখস্থ রাখার দরকার নেই, আমরা বিসিএস দিতে আসিনি। তো যাই হোক, এর সাথে সে নাকি আরো একটা টেকনিক বেশি ব্যবহার করে, যার নাম হচ্ছে কট কাটার। আর এটা এমন একটা জিনিস, এই টেকনিকে সে যে কারো হাতের রক কেটে দিতে পারে, ভাই চিন্তা করো। তবে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হচ্ছে শিনোগির অ্যাটাক অনেক বেশি অ্যাকুরেট হয়। তো এইসব দেখে কাটসুমি তাদের যে ডোজোর মেম্বার ছিল তাদের সবাইকে বলে, তোমাদের হাতই হলো তোমাদের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক মতো প্র্যাকটিস করতে পারলে হাতি ব্লেডের মতো কাজ করবে। আর এখন থেকে শিনশিনকাই ডোজোর সবাই শিনোগির ইনস্ট্রাকশন ফলো করবে, মানে শিনোগি এখন থেকে এই ডোজোর নতুন টিচার হলো আর কি। তো এরপর শিনোগি আর কাটসুমি চা খেতে বসে। তো কাটসুমি এখনো বিশ্বাস করতে পারছিল না যে শিনোগি ওদের ডোজোর শিক্ষা দেবে এখন থেকে। আর তাছাড়া আরেকটা ব্যাপার নিয়ে শিনোগি রেগে ছিল, কারণ এবার আন্ডারগ্রাউন্ড অ্যারেনার ফাইটিং এর জন্য সে সিলেক্টেড হয়নি, কারণ আগে টুর্নামেন্টে সে হেরে গিয়েছিল। তো এর জন্য এটা তার জন্য লজ্জাজনক, এবার যদি সে আবার জয়েন না করতে পারে ওই ফাইটে। এবং সে মনে করে এবার সে রেড শিকেও হারাতে ক্ষমতা রাখে, আর রেড শিকে তো আমরা চিনি, শালালো তো কিন্তু অনেক পাওয়ার। আর এদিকে আমরা জানতে পারি কাটসুমি ডোয়েলের উপর নজর রাখছে, ডোয়েল কই রয়েছে সেটাও জানে। তো কাটসুমি শিনোগিকে বলে যে চলো ডোয়েলকে পিটিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, কাটসুমি আর শিনোগি ডোয়েলের সাথে দেখা করার জন্য হোটেলে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই ডোয়েল তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড লাগিয়ে রেখেছে, আর তার সামনে একজন আর্মি পার্সন বসেছিল, এই লোকটির নাম হচ্ছে গ্যারি স্ট্রাইডম, আর সে ছিল আমেরিকার আর্মির কর্নেল, আর এছাড়াও সে ইউজিরো হানমার পুরাতন বন্ধু, মানে বাকির বাপের পুরাতন বন্ধু। তো যাই হোক, এরপর ডোয়েল বলে আমার হাতে বেশ কিছু সুইচ লাগানো আছে, এগুলো চাপ দিলে শরীরের ব্লেড গুলো এক্সমেনের মতো অ্যাক্টিভেট হয়ে যায়, আর এই কারণে আমার শরীরে যতগুলো ব্লেড আছে সবগুলোর উপরে আমার কন্ট্রোল রয়েছে। আর তোমার কি মনে হয় ম্যাজিক কিভাবে হয়? তুমি কি মনে করো কিভাবে শুধুমাত্র তারা হাতের সাহায্যে মুখ থেকে সিগারেটের মতো ধোঁয়া বের করে? এগুলো আসলে তারা পেটের ভেতরে শরীরে পাইপ দিয়ে সেট করে রাখে, আর বর্তমানে এগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। এখন অনেক মানুষই তাদের শরীরে আর্টিফিশিয়াল ডিভাইস লাগিয়ে চলাফেরা করে, আর এরকম আমার শরীরে অনেক আর্টিফিশিয়াল ডিভাইস রয়েছে। আর ঠিক তখনই দরজা কেউ নক করে, আর কর্নেল যখন দরজা খোলে তখনই তার সামনে সে শিনোগিকে দেখতে পায়, এবং সে একটা লাথি মারে কর্নেলকে নিচে ফেলে দেয়, আর তারপর ডোয়েলের সামনে আসে। তো ডোয়েল যখনই ফাইট করার জন্য প্রস্তুত হবে তার আগেই শিনোগি করে কি, ডোয়েলের উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে, আর শিনোগির হাতের এত বেশি জোর ছিল যে ডোয়েল মাটিতে পড়ে ছটফট করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডোয়েল আবারও উঠে ফাইট করার জন্য প্রস্তুত হয়, এবং তার হাতের সুইচ অন করে ব্লেডগুলো অ্যাক্টিভেট করে, এবং এরপর শিনোগির উপর যখন আক্রমণ করতে যাবে তখন শিনোগি উল্টো ওর সেই একই জায়গায় আক্রমণ করে যেখানে প্রথম জায়গায় আঘাত করেছিল। তো এবারও ডোয়েল মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় আমাদের রোমান্টিক বয় বাকিকে, যে কোজোকে বলছে তুমি আমার উপর আবার রেগে যাওনি তো, কারণ এই সবকিছু আমার আর সিকিউরিটির জন্য হয়েছে, মানে ওর গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু তখনই সেখানে কোনো হানাইমা চলে আসে, আর কোনো হানাইমা বাকিকে জিজ্ঞাসা করে তুমি কি তাকে ভালোবাসো, নাকি তোমার জীবনে মেয়েদের প্রয়োজন, নাকি যে কোনো মেয়ে হলেই চলবে, তাহলে আমি সেরকম মেয়ে ব্যবস্থা করে দেবো, তুমি যেরকম মেয়ে চাও। মানে আজগুবি কথাবার্তা ভাই। তো কোজি তখন বলে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমার এটাতে একটুও খারাপ লাগবে না। তো এটা শুনে বাকি প্রচন্ড রেগে যায় এবং বলে তুমি এরকম কখনোই বলবে না, মানে গার্লফ্রেন্ডকে বলে তুমি ছাড়া আমি কাকে ভালোবাসবো। আর তারপর সে কোরোহানামিকে বলে তোমার যদি এই কথাগুলো বলতেই হয় তাহলে কথা না বলে মুখ বন্ধ রাখো, নিজের পাছায় নিজে আঙুল দিয়ে রাখো, তবু কথা বলো না। আর তখন কোরোহানামি বলে আচ্ছা বুঝতে পেরেছি, তুমি জাস্ট তোমার গার্লফ্রেন্ডের সামনে কিছু বলতে পারছো না। মানে বাকিকে এখানে খেপাতে এসেছে। তো বাকি তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না, আর যখনই সে ওর উপর আক্রমণ করার চিন্তা করে তখনই কোরোহানামি আগে আক্রমণ করে, আর এই কারণে বাকি সোজা গিয়ে পানির মধ্যে পড়ে। আর এদিকে আমরা দেখি শিনোগি তো মনে করো যে ডোয়েলের অবস্থা খারাপ করে দিয়েছে। তো এরপর শিনোগি ডোয়েলকে জিজ্ঞাসা করে তোর আসল অস্ত্র কি ব্লেড নাকি ব্লাস্ট। আর কর্নেল তখন দেখে যে শিনোগি ধীরে ধীরে ডোয়েলের অনেক কাছে চলে এসেছে, আর তখনই ডোয়েল করে কি তার দ্বিতীয় অস্ত্রটা ব্যবহার করে, এবং এই অস্ত্রটা পাওয়ারফুল অ্যাটাক করার জন্য সবচেয়ে ভালো কাজ
করে। আর এদিকে আমরা দেখি কোজো কোরো হানামাকে বলে, তোমার সাহস কিভাবে হলো, তুমি বাকির গায়ে হাত তুলেছো, আবার তুমি এইসব কথা বলছো আমার সামনে, আমার ব্যাপারে কি ভুলে গিয়েছো, আমি তোমার কি করতে পারি। তো এই কথা বলে কোজো মনে করো কোরো হানামাকে মারতে শুরু করে। কিন্তু ভাই এটা একটা ফানি দৃশ্য, কোরো হানামের কি হবে, কোরো হানামে এটা অনুভবই করতে পারে না, বাট বাকি টেনশনে পড়ে যায় যে কোরো হানামে যদি একটা টাস্কের ওর গার্লফ্রেন্ড কর গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাবে না। তো সে দ্রুত করে কি তার গার্লফ্রেন্ডকে কোরো হানামের কাছ থেকে দ্রুত সরিয়ে নিয়ে আসে। আর কোজো তখন চিৎকার করে বলে, আমি কখনই হারবো না, আমি জেতার জন্য আমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবো, আমি আমার সময় নষ্ট করবো, কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে রক্ষা করার জন্য আমি যে কোনো কিছু করবো। চিন্তা করো ভাই। তো এরপর কোরো হানামে বাকিকে আবার জিজ্ঞেস করে, বাকি তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে, মানে আজই এর কথা না, এটা একটা ছেলেটা প্রেম করতেছে একটা মেয়ের সাথে, এখানে এসে তোর এইসব কথা বলার দরকার কি। আর তখনই বাকির গার্লফ্রেন্ড কোজো করে কি কোরো হানামের দিকে পাথর ছুড়ে মারে এবং বলে, এখানে আমিও রয়েছি, তুমি কি আমাকে ভুলে গিয়েছো, তুমি খালি বাকির সাথে কথা বলছো। আর তখন কোরো হানামে সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে, না মেয়েদের সাথে কথা বলার মতো সময় আবার নেই, আর হ্যাঁ তোমাদের দুজনের উপর এটা নির্ভর করবে তোমরা কি চাও। তবে এই কোরো হানামের উদ্দেশ্য কি, কি মনে করে সে সব কথা বললো ভাই আমি কিছুই বুঝলাম না, হয়তো নেক্সট কোনো এপিসোডে আমরা এটা বুঝতে পারবো। আর এদিকে আমরা দেখতে পাই শিনোগির মুখ পুরো ভেঙে গিয়েছে একটা ঘুষি খেয়ে ডুয়েলের, এবং সে তার ভাঙা চোয়াল নিজের হাতের শক্তি ব্যবহার করে ঠিক করছে। আর শিনোগির এরকম পাওয়ার দেখে কর্নেল তো পুরো শক হয়ে যায়। আর কর্নেল তখন বলে, তার মানে এই শিনোগি তো তার এখন স্পেশাল টেকনিক ব্যবহার করবে। আবার এদিকে ডুয়েলও তার সকল অস্ত্রগুলোকে অন করে দিয়েছে, তার মানে মারাত্মক একটা ফাইট হতে চলেছে সামনের এপিসোডে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, না বললেই নয়, যদি কখনো দেখো যে র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটা নেই, তারপরের দিনই তোমরা সবাই যাবে হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল। র্যান্ডম ভিডিও চ্যানেল আমি বলে দেবো যে র্যান্ডম অ্যানিমেশন যদি না থাকে তাহলে আমরা এটার বদলে কোন চ্যানেলে এই অ্যানিমেগুলো আমরা আবার নতুন করে শুরু করব। এর কারণগুলো আমি বলি, যেহেতু আমাদের প্রত্যেকটা চ্যানেলে হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট, জেনারেলি এগুলো তো ক্যামেরা কন্টেন্ট না, যেমন আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেল সেভেস ফুট 20 বা অনলি জাপানিজ র্যান্ডম অ্যানিমেশন, এগুলোর একটাও কিন্তু ক্যামেরা কন্টেন্ট না, এবং এগুলো হচ্ছে সবচেয়ে রিস্কি কন্টেন্ট। যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে, দেখা গেলো একদিনেও 4-5টা স্ট্রাইক আসতে পারে, একদিনের মধ্যে যে কোনো চ্যানেল গায়েব হয়ে যেতে পারে। তো আমাদের যদি কখনো কোনো চ্যানেল গায়েব হয়ে যায় তখন তোমরা করবে কি, আমাদের যে চ্যানেলগুলো আছে সবাই ওই চ্যানেলে একটু খোঁজ দেবে যে আমরা পরবর্তী প্ল্যানটা কি করেছি। আর আমি খুব শীঘ্রই হয়তো ক্যামেরা কন্টেন্ট স্টার্ট করবো আর কি, সেটা হবে হচ্ছে সেভেস ফোর 20 চ্যানেলটাতে আমরা ব্লগ স্টার্ট করবো, বাট এখন না, তার আগে আমার যথেষ্ট কাজ রয়েছে। সেটা হচ্ছে প্রথমে আমার ফিটনেসটা ঠিক করতে হবে, চেহারাটা একটু ঠিক করতে হবে, ড্রেস আপ সেন্সটা একটু ঠিক করতে হবে, তারপরে আর কি, মানে এখন আমি আসলে ব্লগ করার মতো ফিট নেই। যদি আমি ফিট হতে পারি তাহলে ব্লগ করবো, নয়তো করবো না। আর ব্লগটা আবার এই জন্যই করতে হবে, কারণ ব্লগ করলে হবে কি, সেভেস ফোর 20 আবার মনিটাইজেশনটা ফেরত আসবে। তোমরা তো জানো যে সেভেস ফোর 20-তে মনিটাইজেশন চলে গিয়েছে, তো ওটা মনিটাইজেশন আনার জন্য ক্যামেরা কন্টেন্ট কিছু আপলোড করতে হবে, আর সেভেজের কন্টেন্ট আমরা অন্য কোনো চ্যানেলে নিয়ে নেবো আর কি। কিংবা সেভেস ফোর 20-তে যে কন্টেন্টগুলো চলছে ওটা নাও থাকতে পারে, চ্যানেল হিসেবে হয়তো র্যান্ডম অ্যানিমেশন আর র্যান্ডম ভিডিও চ্যানেল এই দুটোই থাকবে আর কি, আর সেভেস ফোর 20-তে ব্লগ চলবে। আর অনলি জাপানিজ চ্যানেলটা আমি তোমাদের ভাবিকে দিয়ে দিয়েছি, আমি ওকে বলেছি যে ওইটাই কন্টিনিউ করার জন্য, নেক্সট ডে কোনো একটা ভালো রোমান্টিক একটা এনিমি আমি ওকে দিয়ে এক্সপ্লেন করাবো ওই চ্যানেলে, এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে সেখানে পাঠিয়ে দেবো ফাদকে, কারণ ফাদের স্ক্রিপ্ট হচ্ছে সবচেয়ে ভালো হয়। তো তোমাদের ভাবে যেহেতু নতুন, তোর জন্য একটা ভালো স্ক্রিপ্ট রাইটার লাগবে। তো যেটা বলছিলাম, অনলি জাপানিজে হচ্ছে টোকিও রিভেঞ্জার চলছে, টোকিও রিভেঞ্জার্সের ফার্স্ট সিজন শেষ হলেই তোমাদের ভাবে ওটাই কাজ করবে, নতুন কোনো এনিমি সিরিজ এক্সপ্লেন করবে, রোমান্টিক কোনো এনিমি সিরিজ। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।